ঘটনাস্থল শ্যামলির আদাবর রাত তখন পোয়নে তিনটা ওয়াসার গাড়ি থেকে পানি নিচ্ছেন মহল্লার মানুষ গোপীবাগ টিকাটুলি আর মিরপুরের এমন দৃশ্য নিত্যদিনের এসব এলাকার মতোই শ্যামলি উত্তরা মহম্মদপুর বাড্ডা খিলগাঁও সহ বিভিন্ন ওয়ার্ডের মানুষের শেষ ভরসা ওয়াসার গাড়িবাহী পানি আমরা গোসল করতে পারি না বাচ্চারে গোসল করে স্কুলে পাঠাইতে পারি না কাপড় চোপড় আধোয়া থাকে এখনো ফ্রেশ হতে পারিনি সকালবেলা ক্লাস করে এসে এক গাড়ি পানি আনলে বাগে একটু একটু পাওয়া যায় এদের যা কি করা যায় ওটা দিয়ে রান্না বান্না করা খাওয়া এটা আসলে শরীরের জন্য ঝুঁকিপূর্ণ পানির সমস্যা মনে হয় আমাদেরকে আর ছাড়বে না কদিন আগেও পানির এমন সমস্যা ছিল না রাজধানীতে রমজান আসন্ন তাই দুর্নীতিবাদ চক্র ও সোচ্চার এরই মধ্যে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে বেশ কিছু এলাকায় এসব নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের শেষ নেই নিচ থেকে পানি এনে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় সবসময় গোসলে পানি আনতে হয় রান্না বান্নার জন্য পানি আনতে হয় তাহলে তো অনেক সমস্যা সিজারের বেবি হয়েছে আমার কোমরে ব্যথা পাই আমার খুব কষ্ট হয় যে উপরে পানি উঠাইতে এই আগের বাসা থাকতো আমার পানি এভাবে কষ্ট হয়েছে এখানেও দেখি একই অবস্থা কখন আমি রান্না করব কখন এগুলি করব। পানি পানি আসলো না বাথরুমে নাই দেখা যদিও কোনো রকম পানি আসে তাও দেখা গেছে যে ময়লা পানি আসে জীবাণু সহকারে এবং বিভিন্ন পোকামাকড় থাকে শাওয়ারে লাইনের সাথে অ্যাড করা বিভিন্ন ধরনের দুর্গন্ধ পানি আমরা পেয়ে থাকি আর সারাদিন অফিস করে এসে এখন ক্লান্তি শরীর নিয়ে যে একটু বাথরুমে যাই ফ্রেশ হবো সেইটার কোনো অবকাশ নেই পানি আছে মানে গন্ধ গন্ধ পানি ঘাম যায় না গন্ধ করে

রমজানের আগে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সমস্যা দেখা দেয় উৎকণ্ঠায় আছেন মহল্লার মানুষ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন